ভাইজানের টাকা না দিয়া হিসাব কিতাব না কইরা আবার জমিতে কাম করতাছ? তোর সাহস তো দেখি দিন দিন বাইরাই যাইতেছে। নিজের জমিতে নিজে কাম করুম, এতে সাহসের কি আছে? আরে কস কি, ওই থাম সবাই, একটা কোদালও মারবি না, আগের বছরের টাকা সুদ শুদ্ধা ফেরত দিবি, তারপর কাম করতে পারবি। সাইদুল মিয়া সাবধান, চাইলে কিন্তু আমরাও হাত তুলতে পারি, আর এই হাত উঠলে তোমাকে মতো বড় লোক পানিতে ভাইসা যাইব। কি বললি, হাত তুলবি? আকাশ বাইরে খবর দিন, আকাশ ভাই, আকাশ ভাই, কি হয়েছে, জিজ্ঞাসা করছিস কেন? সাইদুল আর তার লোক আমিন চাচারে মারতেছে। কি বললে? বাবার বুকে খেলতে খেলতে আমি বড় হয়েছি, কুত্তার বাচ্চা তাকে তুই মেরেছিস, যা তোর ভাইকে গিয়ে বল, যা। আরে বাবারে, আস্তে ভাই যা। কেন আস্তে কেন, আমার নাম ডুবাইবার সময় মনে থাকে না? মাথা ঠান্ডা করো শমশের, ইলেকশনের আর বেশি দেরি নেই, আগে থেকে প্রিপারেশন না থাকলে জিততে পারবে না। জিতুম কেমনে, দেখ না আমার ভাই হইয়া হারামজাদা চাষাও কাছে মাইর খাইছে, আমিন বুড়ার এক পোলাই অগয় এত গুলারে মাইরা হতায় দিছে, এলাকার লোক আমার নামে থুতু ছিটাইতাছে, ইলেকশনে জিতুম কেমনে? আরে এলাকার লোকের মনে ভয় ধরিয়ে দাও, এমন ভয় যাতে লোকে তোমার নাম মুখে আনতে ভয় পায়, তাহলেই দেখবে সবাই তোমার ভয়ে সুর সুর করে ভোট দিচ্ছে তোমার মার্কাতে। তাই করতে হবে দোস্ত, তাই করতে হবে। মানিক রতন, আমার পায়ের গায়ে যে হাত দিছে তারে বাইন্দা নিয়ে আয়, পরে না পাইল আর বাপ রে নিয়ে আবি, না পাইল আর মাই রে নিয়ে আবি, না পাইল আর বোন রে নিয়ে আবি। চল চল। আকাশ,
আকাশ 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 বাবা আকাশ তুই পালা ওরা তোকে পেলে মেরে ফেলবে পালাবো কেন কি হয়েছে আমাকে বলবে তো মানিক রতন লোকজন নিয়ে তোকে ধরে নিতে আসছে কি বলছো আমার আকাশের কি হবে বাঁচতে চাইলে ওকে পালাতে হবে আকাশের মা কি বলছো আকাশ বাবা তর্ক করিস না তুই পালা সূর্য ওরা এসে গেছে আমার কসম লাগে পালা যা পালা দেরি করিস না সর্বনাশ রতন এইটা তো দেখতেছি আসমানের চাঁদ ওই বুইড়াটারে না লইয়া ওরে লইয়া চল দেখবি ওর ভাই আকাশ সোজা শমশের বাড়িতে হাজির হয়ে যাবো চল অন্যায় করো না আমার ময়না তো তোমাদের কোনো ক্ষতি করেনি আমাকে ছোট ভাইকে হাত দিছে সাজা পাই কি হইব কথা বল এইটা আবার কোন বাগানের ফুল তুলা নিয়ে এলি রে আকাশের ছোট বোন ময়না আকাশে না পাইয়া ওর বইনের তুলা নিয়েছি বোন রে আটকাইছি শুনলে ভাই ঠিক ইয়া করবো লোহা ঘষতে ঘষতে চুম্বুক হয় শুন চালাম এখন দেহে আমার ঘষায় ঘষায় তগমাথার বুদ্ধিও বাড়ছে আকাশ না আ পর্যন্ত আর আটকায় রাখ দাঁড়াও আটকে রাখবে মানে আকাশ আসার পর যদি ওকে ছেড়ে দাও তাহলে লোকের মনে ভয় জন্ম নেবে কি করে ইলেকশনে জিতবে কি করে সাইদুলের গায়ে আকাশ হাত উঠিয়েছে ময়নার গায়ে হাত উঠিয়ে সাইদুলকে সে অপমানের শোধ দিতে দাও সর্বনাশের ঘরে আগুন লাগাইছে তোর ভাই সেই আগুনে তোরা সবাই পুড়া মরবি সাইদুল কাম শুরু কর এই চল মা আজ কলেজে না মা কি হয়েছে মা বাবার মাথা পানি ঢালছো কেন মা ধরে নিয়ে গেছে ওরা কারা মা বলো মা ওরা কারা শমশেরের লোকজন তোর ভাই শমশেরের ভাইয়ের গায়ে হাত তুলেছিল আর তাই তার লোকজন ময়নাকে তুলে নিয়ে গেছে বলে গেছে ছেলেকে দিলে ময়নাকে ফেরত দিবে আর তোর বাবা বাধা দিয়েছিল বলে তাকেও মেরেছে কি ভাইয়া কোথায় মা ওকে আমি সরিয়ে দিয়েছি মা ওরা আকাশকে পেলে মেরে ফেলতো তুমি কিচ্ছু ভেবো না বাবা আমি এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি পিসে ক্যা হায় চুলি কা পিসে চুলি কা পিসে ক্যা হায় চুলি কা পিছে আমার নাম রানী থানায় বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনার জন্য নিশ্চয় সরকার আপনাকে বেতন দেয় না হ্যাঁ কেন বেতন দেয় সেই কৈফতকে তোকে দিতে হবে না অবশ্যই আপনি ভুলে গেছেন পুলিশ ইজ ফর দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল সাধারণ মানুষের সেবার জন্য পুলিশের কাছে জবাবদিহি চাওয়ার অধিকার সব মানুষেরই আছে দু পাতা পড়াশোনা করে ভারী তো লেকচার দিচ্ছিস আমার গান শোনাতে হয়েছে তা কি শুনি ঘর দুয়ার ভাঙচুর করে আমার বাবাকে আহত করে শমশেরের লোক তুলে নিয়ে গেছে আমার বোন ময়নাকে তাই নাকি আমাকে খবর দিল না যে কে খবর দিবে আমার বাবা না শমশের সাহেব না আমি তোর বাবার কথাই বলছিলাম ময়নাকে তুলে নিয়ে গেছে তাতে হয়েছে তা কি
হয়তো কথাবার্তা বলবে। কথাবার্তা বলার জন্য কোনো মেয়ে মানুষ কেউ জোর করে তুলে নিয়ে যায় না। ওরা বলে গেছে আমার ভাই আকাশকে না পেলে ময়নাকে ওরা ছাড়বে না। ও তোর ভাই তাহলে খুনি আকাশ, শালা জেনুইন ক্রিমিনাল। জানিস ওর নামে পুলিশ কেস আছে। আজ সকালে শমশেরের ভাই সাইদুলের গায়ে ও কুড়ালটা খুব দিয়েছে। কুকুর কামড়াতে আসলে তাকে পা দিয়ে লাথি মারাই যে নিয়ম ওসি সাহেব, তাছাড়া কেস থাকলে কেউ ক্রিমিনাল হয়ে যায় না। ক্রিমিনাল কি না সেটা বুঝবে আদালত। আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, শমশেরের বাড়ি থেকে আমার বোনকে উদ্ধার করতে হবে। শোন তোরে বুদ্ধি শিখাই দি, খামাখা দাকুড়াল না করে শমশেরের বাড়িতে গিয়ে তার হাত পা ধরে তোর বোনকে ফিরিয়ে নিয়ে আয়, তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না। বাহ ওসি সাহেব বাহ, কোথায় সাধারণ মানুষের বিপদে তাদের পাশে এসে দাঁড়াবেন, তা না করে আপনি রাক্ষসের কাছে পা ধরে ক্ষমা চাইতে বলছেন। ছি 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 ছি, খুলে ফেলুন এই পোশাক, হাতের অস্ত্র ফেলে দিয়ে হাতে আপনি আমার চুড়িগুলো পরে নিন, তাতে আপনাকে দেখতে আরো ভালো লাগবে। নিন বোকামি। আরে চুরি পরে থাকলেও তো আমার চাকরি থাকবে, আমি বাঁচবো, কিন্তু শমশেরের বাড়িতে পুলিশ নিয়ে গেলে তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শের সাহেব, শমশের সাহেব, আবার ময়নাকে ছেড়ে দিন। ওই মেয়ে কইলাম না আসতে, শমশের সাহেব ঘুমাইতেছেন। ঘরের ইজ্জত অন্যের বাড়িতে বন্দি রেখে আমি কি করে আসতে কথা বলবো? শমশের সাহেব আমার মেয়েটাকে ছেড়ে দিন। বাবা বাবা বাবা, তুমি এখানে কেন? ময়নাকে ফিরিয়ে নিতে এসেছি মা, আয় তুই আমার সাথে গলা মিলিয়ে শমশেরের কাছে আমার ময়নাকে ভিক্ষা চা। শমশের! না বাবা, ভিক্ষে চাওয়ার দিন শেষ, এখন ছিনিয়ে নেবার পালা, এসো আমার সঙ্গে। খোল দরজা, খোল! শমশের! এই শমশের! কে রে আমার নাম ধরে ডাকে? আমার বোন কোথায়? আস্তে কথা কো হারামজাদি, নাইলে তোর বোন জানি মরব। শমশের! শমশের সাহেব, আমার ময়নাকে ফিরিয়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। খুব তো বড় বড় কথা কইছিল আমার বাইরে, কখন আমার পাও দরসকে? আমাকে ক্ষমা করে দিন, আমার ময়নাকে ফিরিয়ে দিন, আমি এমন ভুল আর কখনো করব না। ঠিক আছে, ওই আরে লই আয়। হে আল্লাহ, ময়না ময়না বোন আমার, শমশের আমার বোনের এত বড় ক্ষতি কেন করলি? কি দোষ করেছিল আমার বোন? দোষ তোর বইনে করে নাই, করছে তোর ভাই। আমার পায়ে রক্ত জড়াইছে, আমিও তোর বইনের রক্ত জড়ানোর ব্যবস্থা করছি। তুই মানুষ না পশু শমশের? একটা মেয়েকে এইভাবে নষ্ট করতে তুই এতটুকু মায়া হলো না? ওই ফুলন দেবী, শুই না যা, তোর পায়ের কোষ রক্তের সুদ রক্ত দানিছে, কিন্তু মায়ের সুদ এখনো বাকি আছে। আমাকে ঝুলিয়েছে কেন? কি চাও আমার কাছে? আমাকে নামাও, আমার কথা শোনো, আমাকে নামাও প্লিজ। নাম কি? আকাশ, আকাশ ইসলাম। কোন আকাশ? যার বোন ময়নাকে শমশেরের লোকজন তুলে নিয়ে ধর্ষণ করেছে সেই আকাশ? আমার বোনকে শমশেরের লোক? এসব কি বলছো তুমি? শমশেরের এলাকায় আমরা প্রবেশ করি কম, কিন্তু শমশেরের প্রত্যেকটা পদক্ষেপের খবর আমাদেরকে রাখতে হয়। ময়নাকে সারা দিন বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করেছে,
শমশেরের ভাই সাইদুল, মানিক এবং রতন, বিকেলে তোমার বোন রানী আর তোমার বাবা ময়নাকে বাড়িতে ফিরিয়ে এনেছে। আমি সত্যের পক্ষে প্রতিবাদ করেছিলাম বলে কি তুমি আমাকে এই শাস্তি দিলে? আল্লাহ, কেন আমার বোনের জীবনটা তুমি নষ্ট করে দিলে? কেন, কেন, কেন? যতই চিৎকার করো তোমার প্রশ্নের কোন উত্তর তুমি পাবে না আকাশ। এই যে আমাদের দেখছো, নারী হয়েও আমরা প্রশ্নের উত্তর খোঁজার জন্য হাতে তুলে নিয়েছি অস্ত্র। ডাউন, তোমার মতোই প্রশ্ন বুকে নিয়ে জঙ্গলে জঙ্গলে লুকিয়ে শমশেরের দ্বারা অত্যাচারিত মেয়েদেরকে নিয়ে গড়ে তুলেছি ডাকাত বাহিনী। আমার বাবা মাকে শমশের নিজ হাতে খুন করেছে, তাদের অপরাধ। আমাকে ওরা শমশেরের শয্যা সঙ্গিনী হতে দেয়নি, ওদের ভয়ে জঙ্গলে পালিয়ে এসেছি আমি। এই যে সীমা, ওকে ওর বাসর ঘরে বিধবা বানিয়ে ওকে ধর্ষণ করেছে শমশের। কেউ শমশেরের বিচার করতে পারেনি। আইন বার বার শমশেরের বাড়ির চৌকাঠে গিয়ে নিস্তেজ হয়ে গেছে। বাধ্যই আমরা হাতে তুলে নিয়েছি এই অস্ত্র। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে সেই শমশেরের নাম পৃথিবীর বুক থেকে মুছে ফেলা। শিকাটার যারা অঙ্গ বারো চায়, মনটা যে করে ধুক ধুক জলদি
खबर दिए सब क्षेत्र दिन दिन बन्नार पानी मतन बाड़ताछे आपने शुधु अर्डार करें सर पुरो फोर्स ने ग्रामे नेइमा जाय आकाशेर गुष्टी सुद्धा गिरफ्तार कोइरा आइना थार्ड डिग्री देइ সাহেবের বোন এমনিতেই বাসায় ফিরে আইব না অসিনা আটকান ফাটকান চলবো না ডাইরেক্ট অ্যাকশনে নামবি আকাশ আমারে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জের জবাব আর আমি দিমু অসি তুই আকাশের পরিবারের লাশ ফালায় দে এইটা কি কোন পুলিশ হইয়া এত বড় ক্রাইম করু যদি কেউ জানে পঞ্চাশ হাজার পাবি ক্যাশ আহা পুরা গ্রামে লোক দেখবো যদি এসপি সাহেবের কাছে বিচার দেয় তখন আচ্ছা যা এক লাখ আহা এত কম টাকায় কি করে হইব এসপি সাহেবরে দিলে আমার তো কিছুই থাকবো না তাইলে যা দেড় লাখ কিন্তু কাজ হওয়া চাই ওই আকাশের পাপ মা পাই বোন যারে পাবি সবাই রে গ্রামের লোকের সামনে গুলি করতে করতে জিজ্ঞাসা করবি আমার বোন কোথায় যদি কবিতার ঠিকানা না পাস তাহলে কুত্তার মতন গুলি করে মারবি ডান আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি সব ব্যবস্থা করতেছি আকাশ এইবার তুই টের পাবি তুই কার সাথে টক্কর দিতে চাস রানী পালা
আমিন সাহেব স্যার ধন্যবাদ ওকে স্যার রানী ধরবেন না রাগ তো রানী নিজে বসে পাবেন না চল আমার যতদূর করা সম্ভব আমি করলাম অবস্থা আরো খারাপ হইলে ওনারে হাসপাতালে নিতে হইব আমি এখন যাই এত রাতে আসার জন্য আপনাকে আমাদের চিরদিন মনে থাকবে মনিকা কবিরাজ সাহেবকে জঙ্গলের বাইরে পর্যন্ত পৌঁছে দিয়ে এসো ঠিক আছে চলুন রানী বাবা মা কোথায় তা তো বললি না বাবা মা দূরবীনের গুলিতে মারা গেছে ভাইয়া সব কিছু হয়েছে আমার জন্য তাই দুলের গায়ে আঘাত না করলে এসবের কিছুই হতো না রানে আমার বাবা মাকে মরতে হয়েছে আমার জন্য আমার বোনের জীবনটা নষ্ট হয়েছে আমার জন্য আমি কি করে পাপের প্রায়শ্চিত্ত করবো রানী আমি কি করে পাপের প্রায়শ্চিত্ত করবো এ তুমি কি বলছো ভাইয়া প্রায়শ্চিত্ত তুমি কেন করবে প্রায়শ্চিত্ত করবে শমশের প্রায়শ্চিত্ত করবে যারা আমাদের উপরে অত্যাচার করেছে তারা প্রায়শ্চিত্ত ওদের করতেই হবে যেভাবে ওরা আমার বোনের জীবন নষ্ট করেছে সেইভাবে আমি নষ্ট করব শমশেরের বোনের জীবন শমশেরের বোন হ্যাঁ হ্যাঁ শমশেরের বোন না না এ আমি হতে দেব না নিজে নারী হয়ে নিজের চোখের সামনে আর একজন নারীকে বেজ্জত হতে দেব না এই সেই শমশেরের বোন কবিতা আমাকে কেন ধরে এনেছো আমি তোমাদের কি ক্ষতি করেছি ক্ষতি করেছে তোর ভাই সাইদুল আর তার সাথীরা মিলে আমার বোন ময়নাকে ধর্ষণ করেছে এই দেখ চেয়ে দেখ আমার বোনের দিকে কি অন্যায় করেছিল আমার বোন আমার এত বড় সাজা আমার বোনকে তোর ভাই কেন দিল কেন আমার মা বাবাকে হত্যা করেছে শমশেরের পোষা কুকুর দবির বল উত্তর দে আছে কোন উত্তর তোর কাছে হাতের পাঁচ আঙ্গুল যেমন এক নয় তুমি সব মানুষ এক নয় তুমি কি চাও প্রতিশোধ চাও প্রতিশোধ নেবার ব্যবস্থা আমি করে দেব তুমি কি আমাকে ধর্ষণ করতে চাও করো আমি একটু শব্দ করব না কি হলো এসো না ভাইয়া নিজের বোনের প্রতিশোধ দিতে গিয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ তুমি করো না না ভাইয়া সরে যা বলছি ভাইয়া আমার ভাইয়ের অপরাধে যা শাস্তি তোমরা দিতে চাও দাও
আমি কারো বিরুদ্ধে অভিযোগ করব না। তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে যতদূর পারি সহায়তা করে যাব। তুমি সত্যি তোমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে? ময়নার অবস্থা দেখার পরও যদি আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করি, তাহলে আমার নারী জন্মই বৃথা। আকাশ, তোমাকে আমি কথা দিচ্ছি, আমার ভাইকে আমি বুঝিয়ে দেব, নিজের বোনের ইজ্জত হারিয়ে গেলে। কবিতা বইন আমার, কথা কহ, কথা কহ, আমার বইনে আকাশের বাচ্চায় কি করছে? ওই মাইনকা, দৌড়ে ডাক্তারের কাছে যা, ডাইকা নিয়ে আয়। ওষির বাচ্চারে ক, জঙ্গলে আগুন লাগাইয়া আকাশে পুড়ায় মারতে ক। কেন ভাইয়া, আকাশকে কেন মারতে চাও? আমার বইনের ইজ্জতে যে হাত দিছে তার হাত আমি ছিঁড়া ফেলামো। তুমিও তো কিছুদিন আগে আকাশের বোনকে তুলে এনেছিলে, তোমারই ছোট ভাই তার লোকদের নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছিল, তখন তার কেমন লেগেছিল ভাইয়া? এটা তুই কার মুখের কথা কইতাছস কবিতা? তুই ভুইলা গেছস, আমি শমশের চৌধুরী, আমার সাথে তুই ওই চাষা বসারে মিলাইতাছস। তোর এইসব কে শিখাইছে? কেউ শেখাইনি ভাইয়া, ময়নাকে নিজের চোখে দেখে আমি শিখেছি, বুঝেছি তোমরা কোন পর্যায়ের পাষণ্ড, কোন পর্যায়ের খুনি। তোমাদের প্রকাশ্যে দিবালাকে ফাঁসি হওয়া উচিত। বুঝছি, তিন দিন আকাশ তরে পড়াইছে, মাথার মগজ ধোলাই করছে, ভালো মানুষের ভূত চাপাইছে তোর মাথার উপরে। মাইনকা, ওরে ঘরে নিয়ে যা, ওর দরজায় পাহারা রাখবি, ও যেন বাড়ির থেকে বাইরেতে না পারে। খবরদার, তোর নোংরা হাতে আমাকে স্পর্শ করবি না, আমি নিজেই যাচ্ছি। যাবার আগে তোমাকে বলে যাই ভাইয়া, আমাকে তুমি বন্দি করে রাখলেও সত্যকে তুমি বন্দি করে রাখতে পারবে না ভাইয়া। সত্যির ধর আপনি বাজে, আজ থেকে তুমি ভেবে নেবে তোমার বোন মরে গেছে, নিজের ঘরে তুমি যাকে আটকে রেখেছো সে তোমার শত্রু, যে গায়ের অন্য দশজনের মতো তোমার শাস্তি চায়। এবার মাত্র আমার কি দোষ? দোষ তোর না, দোষ আকাশে, একবার সালারে পায়াল গেছে উঠলি ভূত আমার ডিম আছে দিনে দুবার ভূত ভূত আছে ভূত বাবাজি। দুনিয়া এত পংটা থাকতে তুমি আমাকে দিকে দেখছো কেন? সংসারে বাড়িতে যাও, ওইখানে তোমার ক্যাটাগরির অনেক লোক আছে। আল্লাহ, দোহাই সলমান নবী, দোহাই সলমান নবী। আফজাল, আমি আকাশ। আরে আকাশ ভাই, আপনি আগে কইবেন না, আমি তো ভাবলাম কোন পরি ব্যাচেলার দর্জি দেখা ব্লাউজ মাপ নিতে ডাকতেছে। কি মিষ্টি মিষ্টি কথা, একটু আগে তো ডরে লুঙ্গি নষ্ট করে ফেলতেছিলে। ভাই আপনি কেমন আছেন? কোন গ্রামের সব লোক আপনার খবরের লেগে হার করে বসে রয়েছে। আমি ভালোই আছি আফজাল, গ্রামের লোকদের জানিয়ে দিস তাদের কষ্টের দিন শেষ। আমার বোনের ইজ্জত আর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য আমি হাত তুলে নিয়েছি অস্ত্র, এবার আমাদের রুখে দাঁড়াবার পালা। আর রানী ময়নরা? রানীও আমার সাথে তুলে নিয়েছে অস্ত্র, রানী থেকে হয়েছে ডাকু মাইয়া রানী। শমশেরের দিন আর বেশি বাকি নেই, সেইটা আমরা বুঝে গেছি। শমশেরের বোন কবিতা আইস তারে একটা শিক্ষা দিছে না, মানুষের বোনের ইজ্জতের দাম কত তা বুঝাই দিছে। যদি দৃশ্যটা দেখতেন কনফার্ম টেকা সুইরা মারতেন কবিতার পায়। কবিতা তাহলে তার কথা রেখেছে। আহ
আমার পিছনে তুমি কেন? একটা যুবতী মেয়ে আরেকজন যুবকের কাছে কি চায় বোঝো না? আমি অন্য যুবকদের মতো নই মনিকা, তুমি তোমার রুমে যাও। তুমি কি কাউকে ভালোবাসো? জানি না। তাহলে আমাকে ভালোবাসতে অসুবিধে কোথায়? ঘুমের মধ্যে তো বেশ আমাকে জড়িয়ে ধরেছিলে, আদর করছিলে, তাহলে এখন আপত্তি কেন? এই মন যাকে চাই সে তুমি নও মনিকা, অন্য কেউ। মহলের পরিণতিতে এসেছে তোমার ভাই কি জানে কবিতা? তুমি এখানে ভাইয়া? ভাইয়ার আমার দিকে লক্ষ্য রাখার সময় কোথায়? সে তো ইলেকশনের ড্রেস বানানো নিয়ে ব্যস্ত। আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র আমার মনের কথা জানাতে। পুলিশ পিছু নিতে পারতো, তোমার ভাইয়ের চর পিছু নিতে পারতো। ওদেরকে এড়িয়ে চলার ক্ষমতা আমার আছে, কেবল তোমাকে এড়ানোর ক্ষমতা আমার নেই। মানে? মানে খুব সোজা, এই মনে তুমি পাকাপোক্ত আসন গেড়ে ফেলেছ। ওসব তোমার বড়লোক মনের খেয়াল, মনের অগোচরে দেখা স্বপ্ন। ঘুম যখন ভাঙবে তখন দেখবে আমার কথা আর মনে পড়ছে না। কেন মনে পড়বে না? কেন? তুমি বড়লোকের মেয়ে আর আমি গরিব, বিস্তর ফারাক। আমাদের মধ্যে সম্পর্ক কখনো সম্ভব নয়। তুমি মহল ছেড়ে আমার কুঠিরে থাকতে পারবে না, আর আমি কুঠির ছেড়ে তোমার মহলে যেতে পারবো না। যদি তোমার কুঠিরে আসি তাকে নিজের ঘর বলে মনে করতে পারি, তোমার আপত্তি আছে? তা নেই, কিন্তু বলা আর বাস্তবে করার মধ্যে পার্থক্য বিরাট। তোমার কথায় যে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করে চলে এসেছে, তার জন্য এর চেয়ে বড় বাস্তব আর কি হতে পারে? কবিতা, তোমার জীবন সাথে হবার সুযোগ যদি চাই দেবে? ভিতরে তুমি আমার প্রাণ, তোমার ছোঁয়াতে জাগে তুফান। তোমায় পেয়েছি তোমার হয়েছি, সুখের সাগরে ডুবে গেছি। তোমায় ডাকি দমে দমে, এসো গড়ি প্রেমের ভুবন। তুমি এমনই একজন, কেড়ে নিলে মন, মিঠা মিঠা জ্বালা দাও সারাক্ষণ। তুমি এমনই একজন, কেড়ে নিলে মন, মিঠা মিঠা জ্বালা দাও সারাক্ষণ। ও মিঠা মিঠা
पतनी मुख देखले परे सुख भालो बासा दिए भरो ये बुक सारा जीवन काछे थेको एमनी करे धरे रेखो तुमी आमार साधनार धन तुमी एमोनी एक जन केड़े निले मन मीठा मीठा जला दाओ सारा खून ओ तुमी एमोनी एक जन केड़े निले मन मीठा मीठा जला दाओ सारा खून तुमी एमोनी एक जन केड़े निले मन मीठा मीठा जला दाओ सारा खून ओ मीठा मीठा जला दाओ सारा खून রানী ময়নার কি হচ্ছে রানী অবস্থা ভালো মনে হচ্ছে না এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন কিন্তু যাবে কি করে তোমাদেরকে ধরার জন্য দবির সব জায়গাতে তার স্পাই নিয়োগ করে রেখেছে হাসপাতালে ময়নাকে নিতেই হবে কিন্তু ঘুরপথে ভাইয়া তুমি আমার সাথে চলো ময়না ময়না তোর কিচ্ছু হবে না বোন ময়না ময়না পানি ভাইয়া ভাইয়া পানি আমি পানি আনছি ভাইয়া তাড়াতাড়ি করো এই যে ভাই এক বোতল পানি দিন দিচ্ছি গাড়ি চালাস না গরু গাড়ি চালাস জোরে যায় না গাড়ি কি হয়েছে ওনার কিছুদিন আগে কিছু পাষণ্ড ওকে রেপ করেছে ডক্টর ওর শরীর খুব খারাপ আপনারা কারা কি আপনাদের পরিচয় এত কিছু বলার সময় নেই ডক্টর পুলিশ আমাদের সামনে আপনাকে একটা অনুরোধ করে যাব এই ময়নাকে পুলিশ যাতে ধরে নিয়ে যেতে না পারে ঘাবড়াবেন না আমার হাসপাতাল থেকে আমার রোগীকে কেউ নিয়ে যেতে পারবে না ওই যে দবি চলে ঠিক আছে আপনি যান আমি যাই এই তো পাইছি এই জল জল মেয়ের হাতে হ্যান্ডেল লাগা যা এই দাঁড়ান ওসি সাহেব ওর হাতে হাত করা লাগাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন না ও অসুস্থ ওর চিকিৎসার প্রয়োজন কি বলতেছেন ডাক্তার সাহেব আর ও রানিয়ার আকাশের ছোট বোন ওরে থানায় নিয়ে গেলে রানিয়ার আকাশ সুরসুর করে থানায় এসে আত্মসমর্পণ করব ডাকাতের ভাই বোন হওয়া কি অপরাধ এই মেয়েটির নামে আপনাদের থানায় কি কোনো কেস আছে ওই মেয়েটি কি কাউকে খুন করেছে ডাকাতি করেছে নাকি চুরি করেছে না সরি তাহলে আমি আপনাকে রোগীকে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারছি না ডাক্তার কামটা কিন্তু ভালো হইতেছে না ভালো মন্দ জানি না আমি শুধু জানি উনি একজন অসুস্থ রোগী এবং ওনার চিকিৎসার প্রয়োজন ব্যাস সিস্টার ওনাকে 22 নম্বর ক্যাবিনে নিয়ে যান জি স্যার আয় একটা সিগারেট দে দিতাছি হ্যাঁ
লাগবো না, এই শয়তানটা কি করে? মারলাম কেন? মারুম না তো কিছু মা দুমু ওস্তাদের সামনে বিড়ি খাওয়া লজ্জা করে না? কামটা ভালো করলেন না ওস্তাদ? অবশ্যই ভালো করছি, তুই জানোস না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জীবনও খাবি না, মাগ না পাইলেও খাবি না, মনে থাকবো? আমি গেলে দোষ আর উনি মাগ না গেলে দোষ নাই, কোথা তুমি আর বিচার করো? মাগনার সিগারেটের মজাই আলাদা। এক অক্ষে হাসি, দুই অক্ষে ফাঁসি, তিন অক্ষে মাগনা, চার অক্ষে সাইড, চার অক্ষে সাইড, জরায় ধরো এইবার। হ্যাঁ আসো টিভিটা রাখ গেল, কি যে আনন্দ, বসো। শোনো, আমার তো মাপ আমাপির অভ্যাস, প্রথমে তোমার দৈহিক মাপ নিতে হবে, দৈহিক মাপ ফিট সব ফিট, ঠিক আছে? দেখি লম্বাটা, লম্বা পাঁচ ফিট ছয় ইঞ্চি, হ্যাঁ এইবার হইল আসল মাপ, দেখি সাবধান, বত্রিশ, বাহ একেবারে ফিট, দুত্তর মাপা মাপি। কিরে কি হইল কলিনা? ভালোই তো। এইবার তাড়াতাড়ি আমার টাকাটা দিয়ে দে, আমি যাই। আমি টাকা দিব কে? টাকা তো দিবি তুই। আমি দিবো? আর পাগল নাকি? শোন আমি তোরে ভালো করে বুঝাই, আমার কথা ফালাই দিস না। আরে কয় কি, আমি শরীর বেচে খাই, বাজার সদাই ঘরে নাই দেখা, তোরে ঘরে ঢুকাইছি, আর এখন কষ্ট টাকা নাই, টাকা বাই কর। ইস বাবারে, নইলে কিন্তু। আরে সে তোস কেন, আগে শোন তোরে বুঝায় কই, এই যে খাটা খাটনিটা করলাম, মানে এটা কেনা করছে তুই না আমি? তুই খাসছস? হ্যাঁ, তাইলে আর কথা বাড়াইস না, আমার টাকাটা আমারে দিয়া দে, আমি সুন্দর মতো সইলা যাই, কথাটা বুঝতে পারছস? আরে আরে কান্দিস না কান্দিস না, বল ওরে টাকা না থাকলে এই ল আমার ঠিকানা, এনে কামাই রোজগার হইলে মানি অর্ডার করে পাঠাই দিস, বাচ্চা থাকছ না? আমার টাকাটা মনে করে পাঠাচ্ছিস কিন্তু। মনিকা তুমি এই মাত্র যাত্রা দলের নর্তকী খবর পাঠিয়েছে, আওলাদের জন্মদিন উপলক্ষে সেখানে সারা রাত নাচ গানের আয়োজন করা হয়েছে, শামশেরের ভাই সাইদুল সেখানে ওই রাতে থাকবে। দারুণ খবর, আজ রাতে শুরু হবে আমাদের প্রথম। কোথায় যাচ্ছিস? তোর জন্য তো এসব আয়োজন করা হয়েছে। পালাবার সমস্ত পাপ তোর বন্ধ, সারা জীবনে পাপের সাজা আর তোকে পেতে হবে। হারামখোর, আমার বোনকে ধর্ষণ করেছিস তুই। কে তুই? ডাকু মাইয়া রানী। না না, আমাকে জানবেন না, আমার অনেক টাকা সব তোমাদের দিয়ে দেবো।
তোর সব টাকা দিয়ে কি আমার বোনের ইজ্জত ফিরে আসবে? শুয়োরের বাচ্চা! এই! যেখানে যা পাও সব লুটে নাও। পাপের ধন দিয়েই পাপের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। যাও! আমার বোন নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত কান্নাকাটি করেছে, কিন্তু তুই তাকে ক্ষমা করিস নি, আজ তুইও ক্ষমা পাবি না। আজ পৃথিবীর বুক থেকে একজন পাষণ্ড বিদায় নেবে, শেষ কলেমা পড়ে নে সাইদুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলো, আমার কোন রাগ নেই আওলাদ, রাগ ওই ডাকাত দলের উপর, দশটা না পাঁচটা না, আমার একটা মাত্র ভাই, তার জীবন ওরা কাইরা নিচ্ছে, আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য করছে, অগো কাউরে আমি ছাড়ব না। সংসার ভাই, সংসার ভাই, পাই গেছি, পাইছি। কে, রানী আর আকাশের ঠিকানা পাইছ? আরে না না, কুকুরের মতন গন্ধ সুইকা, ওদের বার করতে পারবো এমন লোকের সন্ধান পাই গেছি, নাম আব্বাস, খুন করছে ছয়টা, নতুন জেলখানায় সরকারি মেহমান হয়ে আইতাছে। কিন্তু টাকা দিলে সে কি আমার হয়ে কাজ করব? আরে করব না মানে, একশো বার করব। ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের সবাই ওকে এক নামে চিনে, শালা বাঘের মতন শক্তি, শিয়ালের মতন চালা। কিন্তু জেলখানায় বন্দি থেকে আমাদের কাজ কি করে করবে? আরে ওরা ছুটানোর দায়িত্ব আমার, শমশের ভাই শুধু মানিকার রতনের হুকুম করেন, ওরা যেন বোম আর স্মোক বোম নিয়া আমার সঙ্গে চলে, আমি সব ব্যবস্থা কইরা দেব। আপনার জন্যই তো অপেক্ষা করছি আমি। আরে আরে করেন কি, আমি তো আপনার ছুটে আনলাম। আমারে কেন ছুটে আনছস? কে তুই, কি চাস? নাম আমার শমশের চৌধুরী,
সামনের বছর ইলেকশন করার প্রস্তুতি নিতাছি। কাম আমার জনসেবা, সেই জনসেবা করার জন্য আপনার আমার দরকার। আব্বাস কারো দাস না, আব্বাস নিজের ইচ্ছা মতো কাজ করে। আপনাকে দাস বানানোর জন্য নয়, আপনার সহযোগিতা চাই বলেই আপনাকে ছাড়িয়ে এনেছি। জনসেবা করতে সন্ত্রাসী দরকার পড়লো কেন? দুই তিনটা বেত্রবিষ আমার পিছনে লাগছে, ওরা খুন করছে আমার বাইরে, এলাকার লোকজন আমার উপরে খেপায় তুলছে। ওগো রক্ত না দেখা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। আপনি টাকা যা চান আমি দিব, কিন্তু আমার দুইটা লাশ চাই, আকাশ আর রানীর লাশ। মাত্র দুইজন, সঠিক দাম পাইলে আমি সবাই উড়াই দিতে পারি। আপনার সেই রিপোর্ট পাইয়েই তো আপনার ভাগায় আনলাম, এবার দামাদামিটা কইরা ফেলাইতে চাই। কোন কত নিবেন? 20 লাখ দিলাম, আর কি লাগবো? আর কিছু না, কিন্তু শর্ত আছে একটা আমার। আমি আমার নিজের পদ্ধতিতে কাজ করুম, যে পদ্ধতিতেই করেন আমাদের শুধু লাশ চাই। আকাশ আর রানী বেঁচে থাকলে ইলেকশন তো দূরের কথা, আমাদের যান নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে। আজ থেকে আপনারা নিরাপদ, আজ থেকে খেলা খেলুম আমি। আচ্ছা, পুলিশে আপনাকে লোক নাই? নেই মানে? আমি তো আপনার লোক, শান্তিপুর থানার ওসি। গুড, ভেরি গুড, তাইলে তো কোনো সমস্যাই না। গ্রামের লোকদের মাঝে খবর ছড়াইয়া দেন, থানায় নতুন অস্ত্রের চালা নেইতাছে, প্রচুর গুলি আর বন্দুক জমা পড়ছে থানায়। আকাশ আর রানী ডাকাতি করতে নিশ্চয়ই গুলি আর বন্দুক ব্যবহার করে, তারাই লোভ সামলাইতে পারবো না। আফজাল যদি সত্যি কথা বলে থাকে তাহলে অস্ত্রগুলো আমাদের চাই। কিন্তু পুলিশ বাহিনীর সাথে ফাইট করে আমরা কি পারবো? থানায় খোঁজ নিছি, পাশের গ্রামে আজ সবাই এমপি সাহেবের ডিউটি করব, থানায় খালি কয়েকজন অস্ত্র পাহারায় থাকবে। আপনারা গেলে একেবারে মাখনের ভিতর থেকে যেমনি ছুরি বাইর হয়, তেমনি বন্দুক পিস্তল আর গুলি বাইর করে আনবে। তাহলে তাই করতে হবে। মনিকা, আমরা 5 জন আজ রাতে এই অপারেশন করব। বাঘের বাচ্চা প্রথম চান্সে জায়গা মতন ঢুকে গেছে। ভাই, তুমি কে আমি জানি না, কিন্তু আজ তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমার বোনকে বাঁচিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়া এই মনে আগুন ঠান্ডা হইব না। আকাশ ভাই, আমার আপনার দলে সামিল করে নেন, আমার হাতে অস্ত্র দেন, আমি শমশের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ওরা শেষ করে দিতে চাই। কেন, শমশের তোমার কি ক্ষতি করেছে? শমশের আমার জীবনটা ধ্বংস করে দিছে,
আমার বাবারে নিজের হাতে খুন কইরা আমাগো সব জমি জমা কাইরা নিছে। শমশের আমার আমার চোখের সামনে আমার বইরে। কেঁদো না ভাই, কেঁদো না। তোমার মতো আমাদের সবার মনে অব্যক্ত যন্ত্রণা গুমড়ে কাছে। তুমি আমাদের দলে সামিল হতে চাইছো, আমি তোমাকে দলে নেব, কিন্তু তার আগে তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে। আপনারে আপনার অনেক ধন্যবাদ। ডাকু মাইয়া রানীর কথা আমি অনেক শুনছি, কিন্তু তার ভাই যে এত বড় মনে মানুষ তাই প্রথম দেখলাম। আজ থেকে আমার জীবন আপনার নামে। আজ থেকে আপনি যেভাবে কইবেন আমি সেভাবে চলুম। প্রয়োজনে প্রয়োজনে আপনাকে জীবন দিমু। সময় হলে আমি তোমাকে বলবো কি করতে হবে। রানে তুই ওকে থাকার ব্যবস্থা করে দে। আচ্ছা ভাইয়া আসুন। এই যে আপনার বিছানা, আসুন। ধন্যবাদ। আচ্ছা এর আগে তো আপনাকে কখনো এই এলাকায় দেখিনি। আমার বাড়ি এখান থেকে 20 মাইল দূরে ওই কীর্তন খোলা গ্রামে, কিন্তু ভাগ্য আমার শান্তিপুরের তাই না আনছে। ভালোই হয়েছে, তা না হলে আপনার সঙ্গে আমার দেখাই হতো না। মানে মানে আপনি না থাকলে এই রানী এতক্ষণে লাশ হয়ে যেত। জীবন বাঁচানোর দামে এই রানীকে আপনি কিনে নিয়েছেন। যখন কোনো প্রয়োজন পড়বে আমাকে ডাকবেন, আপনার জন্য আমার জীবনও হাজির। ভাবছিলাম আপনার মন হইব ইস্পাতের মতো শক্ত, পাষাণের মতো কঠিন, কিন্তু এইখানে যে সত্যিকার একটা নরম মনে নারীর দেখা পামু সেটা ভাবতেও পারি নাই। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন, আসি। যা শালা, এটা দেখছি ফ্রিকোয়েন্সি নেই। জি শোবার আগে খাবারটা খেয়ে নেবেন। আপনি কেন কষ্ট করতে গেলেন? আমার কইলে তো আমি নিয়ে আসতাম। জীবন বাঁচিয়েছেন আমার, সেবাটা আমাকেই করতে দিন। আচ্ছা জবর বাসা বেঁচে গেছি রে। ওরে বাবা, আমি তো ভাবছিলাম ধরা পড়ে গেছি। উফ, ফাঁসাইতে এসে দেখি নিজেই ফাঁসে গেছি। কে কারে ফাঁসায় এইবার বোঝা যাইব। আকাশ আর রানী বুঝতে পারবো না কোন দিক থেকে বুলেট এসে তাকে গায়ে লাগবো। মানে সব আয়োজন শেষ করেছিস? সব রেডি ভাই, এখন খালি আস্তানার ঠিকানা দিবেন আর আমরা মাঠে নামবো। আজ নয় কাল ঠিকানা ঠিকই বেরিব, আর ঠিকানা পাওয়া মাত্রই তোর সাথে আমি মাঠে নামব, নিজের হাতে খুন করব আকাশ আর রানীকে। এই নাও অস্ত্র, এখানে দাঁড়িয়ে সন্ধ্যা পর্যন্ত গার্ড দেবার দায়িত্ব তোমার। কে পারবে না? খুব পারুম। বন্দুক চালিয়েছ? জি, আনসারে ট্রেনিং নিয়েছিলাম 2 মাস, তো আনসারে ছিলাম। ওকে ওকে, তাহলে ডিউটি করো, আমি যাচ্ছি। জি। বন্দুক হাতে আপনাকে ঠিক তীরের পুতুলের মতো লাগছে, মনে হচ্ছে বাতাস এলে বন্দুকের বারে আপনি পড়ে যাবেন। আসলে আপনি ঠিকই কইছেন, জিনিসটা অনেক ভারী। ভালো মতো ডিউটি করুন, আমি যাচ্ছি। আচ্ছা সর্বনাশ, আধা কেলেন কি করে? আমি চেষ্টা করতেছি, এখন কি যে করি। আপনার লেগে দেখানোর পর থেকে
খালিদ দুর্ঘটনা ঘটতাছে। নিয়তি হয়তো দুজনের ভাগ্য একই সঙ্গে লিখেছে, তাই আমাদের জীবনে ভালোবাসা কোনো জায়গা আছে রানী? আছে তো শুধু অস্ত্র বুলেট আর রক্তের হোলি খেলা। তারপরেও মন যে স্বপ্ন দেখে, কাউকে ভালোবাসতে চায়, কাছে পেতে চায়। আচ্ছা, আপনার মন স্বপ্ন দেখে না? দেখতো, কিন্তু এখন আর দেখে না। এখন চোখ বন্ধ করলে দেখি রক্ত, দেখি অস্ত্রের সঞ্জনা। নি আমার হাতে হাত রাখো, আমি তোমাকে নিয়ে যাব স্বপ্নের দুনিয়ায়, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। শমশেরে ফোন দেন। কথা বলো শমশের। আব্বাস। আব্বাস ভাই, হ্যাঁ বলেন, ঠিকানাটা বলেন। বনের ভিতর পুকুর আছে, যেটারে লোকে কানাবুড়ির পুকুর কয়, সেই পুকুরের পাশেই আকাশের আস্তানা। বাহা বাবা বাবা, ভেরি গুড। কালকে এসে আপনার টাকাটা নিয়ে যান। আপনার মিশন শেষ, এইবার আমার মিশন শুরু। তাড়াতাড়ি এলাকা ছেড়ে বাগেন, ওই এলাকায় যারে পাইব আমার বাহিনী তারই শেষ করব। যাবিকো পাতালে গিয়া লুকাইল, আমি তোকে দুই ভাই বোনের খুঁজিয়া খুন করু। ডাক্তার, 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 তাড়াতাড়ি দেখেন। ও মাই গড, সর্বনাশ, এ তো বুলেট মুন্ডেড, পুলিশ কেস। সরি, এই কেস আমি দেখতে পারবো না। ডাক্তার, মানুষের সেবা করা আপনার পেশা, আপনি আপনার কাজ করেন, পুলিশ পুলিশের কাজ করবে। সরি, আমার পক্ষে ওনাকে ট্রিটমেন্ট করা সম্ভব না, আইনগত সমস্যা আছে। আপনি বরং আগে থানায় যোগাযোগ করুন। ডাক্তার, দেরি হলে রানী বাঁচব না। না বাঁচলে মরবে, কিন্তু একটা পেশেন্টের জন্য আমি আমার জীবন হুমকির মুখে ফেলতে পারবো। ডাক্তার, কি করবেন, মারবেন নাকি? মারুন, কিন্তু তাও আমি পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ওনার ট্রিটমেন্ট করব না। আব্বাস। ডাক্তার, আমি ওসি আব্বাস, শান্তিপুর থানার নতুন ওসি। নার্স, শিগগির পেশেন্টকে ওটিতে নিয়ে চলো। আসুন দবির সাহেব, আসুন। আরে আপনি চলে আইছেন, সালাম আলাইকুম। আমি তো ভাবছিলাম আরো মাসখানেক পড়াইবেন। আগে না এলে এলাকার ক্রাইম সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না ওসি সাহেব। আমি যখন এসে গেছি তখন আপনার ছুটি। তা কি করে হয়, দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিতে মাসখানেক সময় লাগবে। দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিতে হবে না, আমি নিজেই বুঝে নিতে পারবো। এমনিতে এলাকায় সন্ত্রাসী বা অপরাধী খুব বেশি নেই। একদম কারেক্ট। ডাকুমাইয়া রানী আর তার ভাই আকাশ ছাড়া ভুল, সবই ভুল দবির সাহেব। এলাকার সন্ত্রাসী একজন, আর সেই সন্ত্রাসীর নাম শমশের চৌধুরী। আসতে বলেন,
শমশেরের হাত অনেক লম্বা, চাইলে আপনার পোশাক যে কোনো সময় খুলে নিতে পারে। কিলার আব্বাস? কিলার নয়, ওসি আব্বাস। দুষ্টের দমনের জন্য নিজের পরিচয় গোপন করেই শান্তিপুরে ঢুকতে হয়েছে। কইলে হলো? আমার কাছে সরকারের ফাইল আছে, তাতে স্পষ্ট লেখা আছে আপনি কিলার আব্বাস। কারেক্ট মিস্টার দবির, আপনাকে এবং শমশেরকে ফাঁদে ফেলার জন্য ডিপার্টমেন্ট থেকে এই ফলস ফাইল তৈরি করে আপনার কাছে পাঠানো হয়েছিল। আমাকে জেলখানায় পাঠানোর ঘটনা ছিল পুরো সাজানো নাটক, আপনি সেই ফাঁদে পা দিয়েছেন খুব সহজে। কিলার আব্বাসকে পুলিশ কাস্টডিতে ছাড়ি নিয়ে গেছেন আপনার প্রভু শমশেরের কাছে। শান্তিপুর থানার ক্রাইমের সাথে আপনার নাম জড়িয়ে আছে বলে সন্দেহ হয়, ডিপার্টমেন্ট আমাকে পাঠিয়েছে। এই নিন আপনার সাসপেনশন অর্ডার, ইউ আর সাসপেন্ডেড। সাসপেন্ড মানে? আর আমার একো সাদা কাগজের মতো সাদা। রাইট রাইট মিস্টার দবির, একদমই সাদা। আর সাদা বলেই তাতে লেখার ব্যবস্থা করে আমি হেড অফিসে জানিয়েছি, ফলাফল আপনার হাতেই। হেড অফিসে যখন আপনারা রানীর প্রেমের কাহিনী পোষাবে তখন কি করবেন? মিস্টার দবির, ইউ আর ক্রসিং ইউর লিমিট। আপনার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করার জন্য রানীকে আমার প্রয়োজন ছিল, আর তাই মৃত্যুর মুখ থেকে রানীকে আমি বাঁচিয়েছি। আপনার শমশেরের বিরুদ্ধে রানী আমাকে সব সাক্ষী প্রমাণ দিয়েছে। ঠিক আছে মিস্টার আব্বাস, এর জন্য আপনাকে পস্তাতে হবে। না মিস্টার দবির, না পস্তাবেন আপনি। নিজের সাসপেনশনের ব্যাপারে হেডকোয়ার্টারে যোগাযোগ করলে বুঝবেন কত ধানে কত চাল। মিস্টার আব্বাস, স্টপ ইট! এই মুহূর্তে থানা থেকে বের হয়ে না গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। গেট আউট! আই সে গেট আউট! আব্বাস পুলিশের লোক? হ্যাঁ বন্ধু, পুলিশের ওসি। শালা আমাদের চোখে ধুলো দিয়ে এলাকায় ঢুকেছে আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য। অসিত দবিরের বাচ্চা কই? শালারে দৈরা লয়ে আয়। ওর কথা আমি আব্বাসে ভাড়া করছি। আমার কোনো দোষ নেই শমশের সাহেব, আমারে মিথ্যা খবর দিয়ে নাটক করছে ওসি আব্বাস। খালি তাই না, হেড অফিসে আমার নামে রিপোর্ট করে আমারে চাকরি থেকে বরখাস্ত করছে। সর্বনাশ শমশের, যদি তোমার নামে সরকারের কানে কোনো কিছু পৌঁছায় তাহলে? পৌঁছানোর আগে আব্বাসের নাম ইতিহাস করে দিতে হবে দোষ। আর ওই ডাকুমাইয়া, তার কি করবেন? রানী রেনি আমার কোনো টেনশন নাই, ওর বিষ দাঁত আমি ভেঙ্গে দিছি। আগে দেখ বাঁচে না মরে, যদি না মরে মরার ব্যবস্থা ফাইনাল করে দেব। উঠছো কেন? শুয়ে থাকো, তুমি এখন খুব দুর্বল। শুয়ে থাকতে আর যে ভালো লাগে না, কেবলই ভয় হয় সুস্থ হয়ে উঠলে তুমি যে আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে। কি বলছো রানী? ঠিকই বলছি, আমি সবটাও ভাবতে পারিনি, তোমাকে বিশ্বাস করে আমাকে এইভাবে ধোকা খেতে হবে। কেন তুমি তোমার পরিচয় লুকিয়েছো বলো আব্বাস? কেন বেইমানি করে আমাদের আস্তানায় ঢুকে শমশেরের লোককে লেলিয়ে দিয়েছো? কি ক্ষতি করেছিলাম আমরা তোমার বলো? উত্তর আমার একটাই, আমি পুলিশের ওসি হয়েও তোমাদের সুখ দুঃখের কাহিনী জানার জন্য, সংসারের অত্যাচারের কাহিনী জানার জন্য নিরীহ গ্রামবাসী সেজে তোমাদের দলের সাথে মিশে গিয়েছিলাম। কথা ছিল শমশেরকে খবর দিলে সে পুলিশ ফোর্স নিয়ে তোমাদেরকে গ্রেফতার করবে, কিন্তু তা না করে শমশের তার বাহিনী সহ তোমাদের উপর আক্রমণ করেছিল। আর তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি তোমাকে বাঁচিয়েছি। ছলনা করতে গিয়ে কখন যে তোমাকে ভালোবেসেছি তা আমি নিজেই জানি না, আর তাই চোখের সামনে তোমার কোনো ক্ষতি হতে দেইনি। আমাকে বিশ্বাস করো রানী, আমি বুঝে গেছি এই এলাকার সত্যিকারের সন্ত্রাসী কারা, দবির কার গোলাম হয়ে এই এলাকার দায়িত্ব পালন করছিল। সত্যিকার ক্রিমিনালদের আমি ধরব রানী, তোমাকে বা আকাশকে নয়। ইতিমধ্যে থানার ওসির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে দবিরকে। শমশেরের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে কেস করেছি, শমশেরকে কারারুদ্ধ করা না পর্যন্ত আমার অভিযান চলবেই। ওসি সাহেব জি, ওনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, যদি দয়া করে। ডাক্তার সাহেব, আমার বোন ময়না কেমন আছে? ময়নার শারীরিক অবস্থা ভালো, কিন্তু মানসিক অবস্থা একেবারে বিপর্যস্ত। ওর উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে
তাতে এমন হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি চিন্তা করবেন না ট্রিটমেন্ট চলছে ওকে কনস্ট্যান্ট কেয়ারে রাখা হয়েছে ময়না মানে তোমার বোন ময়না হ্যাঁ আব্বাস শমশেরের ভাই সাইদুল যাকে ধর্ষণ করেছে গুড ময়না যদি সুস্থ হয় ওর সাক্ষী পারবে শমশেরকে চিরতরে জেলখানার ভিতর বন্দী করতে ডাক্তার ডাক্তার শিশুর ময়না গার্ডে ফাঁকি দিয়ে ছাদে চলে গেছে তোকে হুমকি দিচ্ছে ময়না 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 কি করছেন খবরদার আমার কাছে আসবে না আমার শরীরটা নষ্ট হয়ে গেছে আমি নষ্ট হয়ে গেছি খবরদার আমার কাছে এলে আমি নিজেই লাফিয়ে পড়ব ছাদ থেকে নিচে আমি বাধা দিব না দিন কি বলছেন ডাক্তার সাহেব আস্তে আমাকে কথা বলতে দিন ময়না ছাপ দেবার আগে তাকান এদিকে দেখুন আমার সাথে কে আমার সাথে আপনার বোন রানী ময়না অপুরে আমার কাছে তুই আসিস না আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তোর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাক তা আমি চাই না আপু আমাদের কষ্টের দিন শেষ ময়না ওসি দবিরের মতো পশুরা আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এলাকায় নতুন ওসি এসেছে শমশেরের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে কিন্তু তা থেকে ফিরে পাবো আমার আব্রু আমার সম্মান তোমাদের জীবনটা হয়তো সুন্দর হবে কিন্তু আমাকে নিয়ে স্বপ্ন দেখার মানুষ কোথায় এই জীবন যে আমার জন্য বোঝা হয়ে গেছে আপু পিছনে না তাকিয়ে সামনে চলতে শিখুন দেখবেন জীবনটা অনেক সুন্দর চলে গেলে তার ফিরে আসবেন না কি সুন্দর এই পৃথিবী এই আকাশ এই বাতাস এই স্বাদ কি আপনি আর কিছুদিন পেতে চান না সুন্দর কথা বলা যায় ডাক্তার সাহেব কিন্তু বাস্তব বড় কঠিন আপনি লক্ষ্য করেছেন হাসপাতালের লোকজন আমার দিকে কোন দৃষ্টিতে তাকায় ঘৃণার দৃষ্টিতে আমি একটা দুষ্টু ক্ষতের মতো বাঁচতে চাই না ডাক্তার তোমাকে দৃষ্টি আড়াল করার জন্য যদি কেউ তোমার হাত ধরে তোমাকে কাছে টেনে নেয় তোমাকে কাছে পেতে চায় এমন মানুষ কেউ নেই কারো চোখে আমি ভালোবাসার দৃষ্টি দেখিনি আমার চোখে চোখ রেখে দেখো চোখে চোখ রাখার শক্তি আমার নেই এই মন স্বপ্ন দেখতে ভুলে গেছে স্বপ্ন নয় ময়না তাকাও আমার দিকে আমার চোখে চোখ রেখে কি তোমার বাঁচতে ইচ্ছে হয় না আমি বাঁচতে চাই না তাকাও ময়না আমি দেখতেও চাই না তাকাও আমার দিকে কেন আমার সাথে নাম জুড়ে নিজের জীবনটা নষ্ট করতে চাইছে ভালোবাসার জন্য আমাকে কেন ভালোবাসবেন জীবন সঙ্গিনী করার জন্য অনেক সুন্দরী মেয়ে পাবেন ভালোবাসা করা যায় না ময়না ভালোবাসা হয়ে যায় চোখের ভাষা পড়ে দেখা তো আমি তোমাকে ভালোবাসতে পারি কিনা ময়না আবার নতুন করে বাঁচতে শিখবোন কিছু নষ্ট লোকের উপর অভিমান করে নিজের জীবনটা নষ্ট করে দিস না ময়না আমি তোমাকে কথা দিচ্ছি তোমার উপর যারা অত্যাচার করেছে তাদের কাউকে আমি ছাড়ব না সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসবে হ্যাঁ আমাকে নিয়ে ঘর করবে হ্যাঁ এসো নতুন জীবনের পথে পা রাখার আজই সময় রানী আপু আপনার অনুমতি পেলে আমি আজই মানাকে বিয়ে করতে রাজি সত্যি তুমি বিয়ে করতে চাও একটা দুর্ঘটনা একটা জীবন নষ্ট করে দিতে চেয়েছিল সে জীবন যখন দ্বিতীয়বার বাঁচতে চেয়েছে তাহলে দেরি করে কি লাভ আপু আমরা তোদের জন্য দোয়া করি বোন বল কে বানিয়েছে তোরে বল তোরে খারাপ Oh,
भय नहीं चल किन्तु कोनो किन्तु नय शमशेरेर कुत्तागुलो तोके हत्या करार जोन्नो आबार प्रचेष्टा चालाबे तुई एक मुहूर्त थेके निरापद ना किन्तु भैया अब्बास ओई बेईमानटार कथा आमार सामने आर द्वितीयबार उच्चारण करबि ना ओर जोन्नो मारा गेछे आमादेर दलेर अनेकगुलो सदस्य ना भैया अब्बास बेईमान ना अब्बास शमशेरेर बिरुद्धे प्रमाण संग्रह करार जोन्नो आमादेर दले ढुकेछिलो ओ शमशेर हाते हातकड़ा पड़ाते चाय हातकड़ा पड़ाले कि आमार बोनेर इज्जत फिरे आसबे बेचे उठबे आमार बाबा मा ना बोन ना আমাদের উদ্দেশ্য সংসারের বিচার নয় তার মৃত্যু ওর জীবন নিয়ে আমাদের সংসারটাকে নষ্ট করার শোধ নেব আমরা ভালোবাসার রঙিন চশমা পরে আমি কঠিন বাস্তবতার কথা ভুলে গিয়েছিলাম আমার কর্তব্য মনে করিয়ে দেবার জন্য তোমাকে ধন্যবাদ ভাইয়া নাও চলো চলো আপু আপু ভাইয়া ময়না 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 डॉक्टर साहेब हमार बोन के तुम्हार दायित्व दिए गेलाम ओके देखे रेखो ओके निये आपनारा कोनो चिंता करबेन ना जाई बोन भाई आशी भाई आशी थैंक यू भैया वेलकम थैंक यू वेरी मच रानी फर्स्ट क्लास मानी जेमन चेयेछिलाम ठीक तेमोनी बॉर्डरे भालो दाम पावा जाबे दाम तो पड़े आगे अगरन लइया एकटु फूर्ति कइरा लई तोमार जेटा पछंद निये जाओ एत कथा बलार कि प्रयोजन जाओ बोन तुम्हरा एखन मुक्त आप अपने नाम डाकू माइया आय मालगुला ठीक मत भार मानी সাঙ্গু নদী তো অনেক দূরে আমাদের জন্য দূরে হলো পুলিশের জন্য নয় আমি আব্বাসকে খবর দেওয়ার ব্যবস্থা করছি Ha.
সমস্ত মাল থানা নেবার ব্যবস্থা করো। Yes sir. হ্যালো জি ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ আমি শান্তিপুর থেকে আওলাদ বলছি। শমশের সাহেব একটু আপনার সাথে কথা বলবেন। শমশের সাথে আর কি কথা বলবো, ওসি আব্বাস ওর নামে যা রিপোর্ট পাঠাচ্ছে তাতে আমার দলের মান ইজ্জত সব ধুলে মিশে যাচ্ছে। এত টাকা দিয়ে ইলেকশনের টিকিট কিনলাম, এখন আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়াবেন না? কি করে দাঁড়াবো, দাঁড়ানোর মতো অবস্থা কি তুমি রেখেছো? তোমার কারণে ডাকু মাইয়ার মতো টাকাতে জন্ম হয়েছে। জন্ম যখন আমি দিচ্ছি, আমি খতম করতে পারবো ডাকু মাইয়া গো। কিন্তু আপনি গো ও সিটার ব্যবস্থা করতে হইব। মন্ত্রী মিনিস্টার যারে পারেন তারে দৈরা ও অট্টানাসপারের ব্যবস্থা করে। অসম্ভব, ইলেকশনের আগে এমন একটা ইস্যু আমাদের দলের উপর বিরূপ প্রভাব ফেলবে। আমাদের কিছুই করার নেই শমশের, তুমি যদি তোমার সমস্যা দূর করতে না পারো তোমার ইলেকশন না করলেও চলবে। শালা একটা কুত্তার বাচ্চা, টাকা খাওয়ার সময় আমার চামচামি করলো, এখন আমার বিপদের সময় মুখ ঘুরিয়ে লইল। মুখ তো সে ঘুরিয়ে নিছেই, কিন্তু আব্বাসের কি করবেন তাড়াতাড়ি করেন, এমন দিন চলতে থাকলে একদিন জান হাতে নিয়ে পালানো লাগবো। না দবি, আমি পালামো না। একদিকে অসি আব্বাস, আরেকদিকে ডাকু মাইয়ার আকাশ, দুজনে মিলা আমার দুনিয়া থেকে সরায় দর রাস্তা খুঁজতেছে, কিন্তু করা জানে না। বিদায় আমি নিব না, বিদায় নিব ওরা, এমন গিট্টু দিমু জানি সবারই স্ক্রুপ ঢিলা হয়ে যায়। আপা, এইখানে দুই সগুলি আছে, আপনি যেখানে যাইতে বলছিলেন সেইখান থেকে নিয়ে আসছি। তুই দেখিনি তো? আর না, আমি নিজে খাগড়াছড়ি গিয়া নিজের হাতে নিয়ে আসছি। ঠিক আছে দাও, আর এই নাও সোনা গয়না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসি আপা। তুমি হাসপাতাল থেকে আমাকে না বলে চলে এলে যে? পুলিশের সাথে নিয়ে সংগ্রাম হয় না আব্বাস? কিন্তু আমি তো শুধু পুলিশ নই, আমি তোমাদের একজন বন্ধু। আমি বন্ধুই উপকার করতে এসেছি, নিশ্চয়তা দিতে এসেছি তোমাদের জীবনের। কি আছে এই ডাকাতি জীবনে? পুলিশের গুলিতে মৃত্যু ছাড়া কি দেবে এই জীবনে? এলাকার মানুষের মুক্তি, তাদের মুখের হাসি। কিন্তু সেটা তো আমি আর আকাশ হাতে হাত মিলিয়ে করতে পারি। আকাশের তথ্য পেলে আমার হাত আরো শক্ত হবে। তোমাকে আমি ভালোবাসি রানী, তোমার কোনো ক্ষতি আমি হতে দেইনি, দেবও না। আকাশের ভুল ভাঙাটা আমার জন্য খুব জরুরি। আকাশ কোনো বেঈমানকে প্রশ্রয় দেবে না, সেই ঝুঁকিটাও আমি নিয়ে দেখতে চাই। তোমার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমাকে আকাশের কাছে নিয়ে চলো। কিন্তু প্লিজ রানী, তুমি কি চাও না আকাশ বেঁচে থাকুক? তুমি কি চাও না হাতের অস্ত্র ফেলে দিয়ে আকাশ আর কবিতা আইনের বন্ধু হয়ে সুন্দরভাবে জীবন গড়ুক? তোমাদের ভবিষ্যৎ জীবনটা আরো সুখের হোক, কতদিন আর এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে? বেশ চলো আমার সাথে। ওই বেইমানের বাচ্চা, কি চাস তুই আমার কাছে? বেইমান আমাকে তুমি ভাবতে পারো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আজ আমি এসেছি শান্তির পয়গাম নিয়ে। আমার অনুরোধ, তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো, আমি নিজে তোমাকে। কিছুতেই আত্মসমর্পণ করব না। আকাশ তুমি আত্মসমর্পণ করো, শমশের শাস্তির ব্যবস্থা আমরা করব। কিন্তু? কোনো কিন্তু নয়, তোমার সামনে অপেক্ষা করছে সুন্দর একটা পৃথিবী। যে একবার কবিতার কথা ভাবো, তোমার কিছু হলে ওর কি হবে? ও তো ওর ভাইকে পর্যন্ত ছেড়েছে শুধু তোমার জন্য। তোমার বোন মনার কথা ভাবো, ওর কি দোষ যার জন্য সবসময় ওকে মৃত্যুর সাথে লড়াই করতে হবে? তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি সবকিছু ঠিক করতে চেষ্টা করব। তুমি আমাকে তোমার ভাই ভেবে একটা সুযোগ অন্তত দাও আকাশ। কি হলো আকাশ, চুপ করে আছো কেন? দেবেন আমাকে একটা সুযোগ? ঠিক আছে, আমি আমার দলবল সহ আগামী বুধবার আত্মসমর্পণ করব। গর্ব নতুন পৃথিবী। হ্যাঁ নতুন পৃথিবী, তোর অন্ধকার পৃথিবী। আকাশ তুই তো আইনের কাছে আত্মসমর্পণ করবি না, করবি শমশেরের বুলেটের কাছে। ওই বুলেটের কাছে লেখা আছে তোর আর ডাকু মাইয়ার নাম। একটা নাম ভুলে গেছো মনে হয়, আব্বাস। না ভুলি না, আমার গুলিতে মরবো না, ও মরবো সিস্টামে।
পুলিশের চাকরি করে তাগো বুলেটে মরবো। এইটার মধ্যে একটা মজা আছে না? রতন এসপি সাহেবকে দাওয়াত দিছ? জি ভাই, যে কোনো সময় এসপি সাহেব আসতে পারে। ডাকু মাইয়া, তুই নিজের সিয়ানা বাবু, ওসির সাথে হাত মিলাইয়া আমার শেষ করণের খোয়াব দেখ, দেখাইতাছি তোর মজা, এমন খোয়াব দেখামু। সমস্ত আয়োজন কমপ্লিট? ইয়েস স্যার, ওরা এক্ষুনি চলে আসবে। আমি থানার সমস্ত সদস্যকে আপনার কথা মতো আনসার রেডি করে রেখেছি। গুড। আত্মসমর্পণের চিঠি এবং সাথে যে আমাদেরকে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করেছে সেই সংসারের নামের কিছু অভিযোগ। আইন কি তোর কথা মতো চলবে? স্যার, এ আপনি কি বলছেন? সংসার ইজ দ্য মেন ক্রিমিনাল। শাট আপ। ক্রিমিনাল কারা আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। স্যার, শুট দেম। No, no! Hey! মনিকা, পালাও আকাশ, মনিকা পালাও, বেঁচে থাকলে
অবশ্যই আমার মৃত্যুর প্রতিশোধ নেবে। মনিকা, মনিকা মরতে পারো না। মনিকা, 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 আকাশ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দানি এখানে। নিজের জন্য আজ নিজের পোশাকের সাথে বেইমানি করলে? আমি বেইমানি করিনি, কিছু বেইমান আইনের সাথে বেইমানি করেছে, তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে আমি বাধ্য হয়েছি। এভাবে কতদিন আমাকে আগলে রাখবে? যতদিন বেঁচে থাকবো ততদিন, জন্ম জন্মান্তর। সত্যি বিশ্বাস না হলে এই বুকে কান পেতে শোনো, দেখো সেখানে তোমার নাম ছাড়া আর কারো নাম নেই। কুমাইয়া থাকলে তাকে অবশ্যই পুলিশ খুঁজে বের করবে। খুঁজে বাই করবো কেমনে? এলাকার লোক ডাকুমাইয়ার জন্য জয়ধ্বনি দিতাছে, মনে হয় আমি না ওই ডাকুমা ইলেকশন করতাছে। আরে দূর, আওয়াজ সাহেব আপনার পার্টনারকে বোঝান, সময় লাগবে, কিন্তু আমি আমি ওদের ঠিকই খুঁজে বের করবই। এতগুলো টাকা খেয়েছি, টাকাগুলো হালাল করতে হবে না? আমি জানি আপনি পারবেন এসপি সাহেব। আমার মাছ ধরার টারগুলোর কথা বলেছিলাম, বানিয়েছিলেন? জি, গাড়িতে পৌঁছে দিয়েছি। গুড, কোনো চিন্তা করবেন না, ওই ক্রিমিনাল গুলো আপনার চুলো বাঁকা করতে পারবে না। আসি। ডাক্তার, হাসপাতালে রানীর বোনটা হনা আছে নাকি রানীর কাছে আছে? হাসপাতালের কোয়ার্টারেই আছে। এক কাম কর, ওইখানে ওর লাশ ফালায় দে, যে বাধা দিতে আইব তার লাশও ফালায় দিবি। আচ্ছা ভাই। কে কে ওখানে? না গো, তুমি যেও না। আহা, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আমার ভয় করছে আসার, তোমার দোহাই লাগে, তুমি যেও না। লক্ষ্মীটি, ভয় পাবার কিচ্ছু নেই, আমি শুধু দেখে আসবো বাইরে কে। ওকে, কে? Thank you.
ওরা দুটাই শেষ, কি করুম? যা লাশ দুজনে বস্তিতে মিছিল কর, সবাইকে জানায় দে শমশের চৌধুরীর সাথে শত্রুতার ফল কতটুক ভয়ঙ্কর। বস্তিবাসী, শমশেরের বিরুদ্ধে যারা মাথা তুলে দাঁড়াবে তাদের অবস্থাও এরকমই হবে। বস্তিবাসী কথাটা মনে রাখবে। আকাশ তুমি শান্ত হও। এরপরে তোমরা শান্ত থাকতে বলবে। মাথা গরম করে কোনো কাজ করা যাবে না, যা করতে হবে সব ঠান্ডা মাথায়। আমি আর কারো কোনো কথা শুনবো না, শমশের আমার সব কেড়ে নিয়েছে, আমার আর কোনো পিছুটান নেই, আমি ওকে শান্তিতে থাকতে দেব না। আমার হাতের ছুরিতে এখন ওর নাম লেখা হয়ে গেছে, তবে তার আগে শেষ করব এসপি সাজ্জাদকে। ধরেছি, বড় রু ধরেছি, তুই পুলিশে নিজের জান বাঁচাইতে পারলি না, আমার জান বাঁচাবি কিভাবে? কিন্তু আকাশ আব্বাস যা শুরু করেছে, এইভাবে অগোসাতে লড়াই কইরা বেশি দিন টিকে থাকুন যাব না।
ওরা হন পাগলা কুত্তা। অগ মোকাবেলা করা মানে পাগলামি। অগ থামাইতে হইলে দরকার হয় একটা হাড্ডি। হাড্ডি কই পাইবে? বানামু কিসের হাড্ডি জানো? নাটকের হাড্ডি। বইন্দে দা ফির দু মগ সবাই রে। তারপর জায়গা মতন খবর পৌঁছায় দিলে বুঝবি সব কাম সিস্টেম মতন হইতাছে। কবিতা বাবু, ছক্কা তুই তুই এখানে কি করছিস? আকাশ দেখতে পেলে তোর হাড়গো সব ভেঙে দেবে। আমি তোমার সাথে দেখা করতে এসেছি কবিতা বাবু। তোমার ভাই স্ট্রোক করেছে। কি? ভাইয়া স্ট্রোক করেছে? এখনো তোমার ভাইয়ার জ্ঞান ফেরেনি, শুধু তোমার কথাই বলে যাচ্ছে। তুমি যাবে না একটু দেখা করতে? কিন্তু আকাশ যদি জানতে পারে? পারবে না। আমি তোমাকে গোপনে নিয়ে যাব, আবার এখানে পৌঁছে দিয়ে যাব। আমি যাব, অবশ্যই যাব। তুই কাল রাত এখানে আসবি, আমি তোর সাথে যাব। ঠিক আছে, তাহলে আসি। মা, ভাইয়া, 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 তুই আইছিস কবিতা? আমি জানতাম তুই আবি। আমি যে তোর সবচেয়ে আদরের ভাই, তুই আমারে ক্ষমা করে দে। আমি না জেনে শুনে ভুল করছি, তুই আমারে শাস্তি দে। আমারে নিজের হাতে মেরে ফেলা, আমি অপরাধী, আমার শাস্তি দিবি না? আমার শাস্তি দে, শাস্তি দে। তুমি শান্ত হও ভাইয়া। না কবিতা, তুই আমার মেরে ফেলা। তুমি যত বড় অপরাধী হও না কেন, তবু তুমি আমার ভাই, আমি তোমাকে কোনো শাস্তি দিতে পারবো না। আর ক্ষমা সেটা তো কেবল আকাশই করতে পারে। তাইলে তুই তাই কর, আকাশ আমার কাছে নিয়ে আয়, আমি ওর কাছে ক্ষমা চামু। দরকার হয় ওর পাও ধরে মাপ চামু। ঠিক আছে ভাইয়া, আমি আকাশকে অবশ্যই তোমার কাছে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। এইবার আকাশ তুই নিজেই নিজের সাথে খেলবি, আর আমি রেফারিয়া খেলার পরিচালনা করুম, মরণ খেলা। দেখো আকাশ, আমার কথাটা একবার শোনো। না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি চাই শুধু শমশেরের লাশ। মৃত্যু কি সবকিছুর সমাধান? হ্যাঁ হ্যাঁ, মৃত্যুই সবকিছুর সমাধান। তবে আমার কথা শুনে রাখো, যদি তোমার সিদ্ধান্ত তুমি না বদলাও তবে আমাকে তুমি হারাবে। কবিতা! হ্যাঁ আকাশ, তুমি কেন বুঝতে পারছো না? ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা নিতে চায়। বাহ কবিতা বাহ, তোমার ভাই আমার বাবা মা বোনকে হত্যা করে এখন ক্ষমা চাইছে, আর আমি ক্ষমা করে দেবো? কেন দেবে না আকাশ, তুমি তোমার বাবা মাকে আর ফিরে পাবে। কিন্তু কবিতা। কোনো কিন্তু নয় আকাশ, আমার ভালোবাসার কসম, তুমি অবশ্যই একবারের জন্য ভাইয়ের সাথে দেখা করবে। ঠিক আছে কবিতা, তবু আমি তোমাকে হারাতে চাই না। আকাশ, আই লাভ ইউ। আই লাভ ইউ কবিতা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ কবিতা। ভাইয়া কবিতা, তুই আইছস, আমি জানতাম তুই আবি। আকাশ কই বোন? এই তো ভাইয়া। আমি জানি আকাশ, যে পাপ আমি করছি তার কোনো ক্ষমা নাই। আমার জন্য তুই তোর বাবা মা সব হারাইছস, আমার ছোট ভাইটা তোর বোনটার নষ্ট করছে, কিন্তু তারপরও তোর কাছে আমার একটাই অনুরোধ, আমারে তুই ক্ষমা করে দে আকাশ। তুই যদি আমার অনুরোধ না রাখস আমি মরে গিয়ে শান্তি পাব না। পরে পরে কনা কবিতা আমার ক্ষমা করে দিতে, ক্ষমা না পাইলে আমি শান্তিতে মরতে পারব না। যদি তোর পা ধরতে কস আমি তাও ধরু। কি করছো ভাইয়া, তুমি অসুস্থ। আকাশ, একটা মৃত্যু পথ যাচ্ছে, অনুরোধ কি তুমি রাখবে না? তুই কি করে ভাবলি তোর কাছে আমি ক্ষমা চামু? কেরা তোর ভাই, যেদিন আকাশ তোর তুইলা নিয়ে গেছিল সেদিন থেকে তুই আমার কাছে মরে গেছ। আমি ওর রক্ত দিয়ে গোসল করুম,
और বইনারে আমি ন্যাংটা করে সংসার চোপ চিল্লে কোনো লাভ নাই আমার বাইরে যেদিন তুই মারছস সেদিন আমিও চিৎকার করছি চিল্লা চিল্লা সবাইরে কইছি তরে দইরে আনতে কিন্তু তরে পায় নাই আজ তুই আমার কিছুই করতে পারবি না আমি না পারলেও আমার বোন ঠিকই পারবে ডাকু মায়া রানী যদি একবার খবর পায় শমশের ঠিক কইছস মাইরে মজা পাই না এক কাম কর তুই মা আমি মারলে তুই বেশি ব্যথা পাইবো তুই মা আমি আকাশের গায়ে হাত তুলতে পারবো না তাইলে নিজের চোখেই দেখ তাইলা নিজের হাতে মা ধর আমাকে তুমি ক্ষমা করে দিও আকাশ আরো জোরে মার নাইলে আমি আবার মারো শুয়োরের বাচ্চা বোঝ আমার বোনের সাথে প্রেম চাষার বাচ্চা চাষা বাইরেতে না পারে সব করে মার শমশের তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে Oh!
আজ সব হিসাব কিতাব করায় গন্ডায় বুঝে নেব শমশের। আমার বোনের মৃত্যু, আমার বাবা ভাইয়ের মৃত্যু, সব কিছু হিসাব তোকে দিতে হবে। চাইলে দেওয়ানের অভ্যাস আমার নাই। তুই না পুলিশের অসি? ছিলাম, এখন আর নেই। আমি এখন আইনের রক্ষক নই, আমি এখন আকাশ আর রানীর মতোই অত্যাচারিত একজন মানুষ। তুই কেড়ে নিয়েছিস আমার পোশাক, কেড়ে নিয়েছিস আমার হাতে বেঁধে দেওয়া আইনের কবচ। ওই দর্জির বাচ্চা কিসের মাপল? হুজুর, পরিস্থিতি খুব খারাপ, তাই কফিনে মাপ নিতেছি। কোথায় পালাচ্ছিস? কোথায় পালাবি? মৃত্যুর হাত থেকে পালানো এত সোজা নয় শমশের। মৃত্যুর জন্য প্রস্তুত হ শমশের। কবিতা, তুই কি করছিস? নেই বিচার। Thank you.